রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবি ছিলেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। মদিনাবাসীদের ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসায়াব ইবনে উমাইরকে পাঠালে তার হাতে ইসলাম গ্রহণ করেন সাদ। তিনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সাদ ইবনে মুয়াজের জন্ম মদিনায়। তিনি নিজ গোত্র আউসের নেতা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর তার গোত্রের প্রত্যেক সদস্যই ইসলাম গ্রহণ করে। গোত্রের সদস্যদের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন, মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। মুহাজিরদের আতিথেয়তা ও নিরাপত্তা রক্ষায় তিনি ছিলেন খুবই আন্তরিক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে বিচারক নিয়োগ করতেন। হাদিসে এসেছে, একবার তার একটি বিচারের রায় শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাত আসমানের ওপর থেকে আল্লাহ যে ফয়সালা দিয়েছেন তুমিও ঠিক একই ফয়সালা দিয়েছ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় একটি ঘটনা। বদর যুদ্ধের প্রস্তুতির সময় সাদ ইবনে মুয়াজ ঘোষণা দিয়েছিলেন, ইয়া রাসুল, আমরা আপনার সাথেই আছি, যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা মুসা আলাইহিসাল্লামকে বলেছিল আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সাথে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি, আমরা তাদের মতো হব না। নৈতিক চরিত্রের বিচারে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর আসন ছিল অতি উচ্চ। তিনি বলতেন, আমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি। এক, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথা আমি শুনি তার সবই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এ কথা আমি বিশ্বাস করি। দুই, নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে ওঠে না। তিন, মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকার নাকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না। খন্দকের যুদ্ধে সাদ আহত হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার ক্ষতস্থানে সেঁক দিয়ে দিয়েছিলেন। একদিন সাদের ক্ষতটি ফেটে তীব্র বেগে রক্ত ঝরতে থাকে। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে সাদের মাথাটি নিজের কোলে তুলে নেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, মৃত ব্যক্তিটিকে যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাদ ইবনে মুয়াজ ইন্তেকাল করেছেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন পঞ্চম হিজরিতে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ান। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। সাদির মৃত্যুর পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাজা উপহার হিসেবে একটি কাপড় পাঠিয়েছিলেন। সেটি দেখে সাহাবিরা অভিভূত হয়ে পড়েছিলেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জান্নাতে সাদ ইবনে মুয়াজ্জের রুমালগুলো হবে এর চেয়েও সুন্দর।